দীপাবলির সকালে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি, দার্জিলিং এর বিজনবাড়ি ব্লকের বেলিং গ্রাম পঞ্চায়েতের লামাগাঁওয়ের ঘটনা। সোমবার সকাল 11টা নাগাদ ওই এলাকার বাসিন্দা অমৃতা লিম্বুর বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দার্জিলিং থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।